আমরা যখন দুঃখ পাই, কষ্ট পাই, তখন ছুটে আসি মায়ের কাছে, তাই না বাবা? জগতে সবাই ভুল হতে পারে, সবাই ফাঁকি দিতে পারে, কিন্তু মা, এই মার ডাকটার মধ্যে একটা এমন মধু, এমন প্রেম আছে, একবারও যদি মা বলে ডাকা যায়, আবার ভাত দূরে থাকতে পারে না। সন্তান যতই খারাপ হোক, তো মায়ের কাছে কখনো সুখ থাকতে চায়। যেদিন দুঃখ পাই, কষ্ট পাই, প্রত্যেকটা মুহূর্ত সকলের কাছে আঘাত, তখন দৌড়ে গিয়ে মায়ের চরণে গিয়ে বলে, মামা তুই বিনে যে আমার নেই, জগতে কেউ নেই। জগতের সবাই ফেলে দিতে পারে, কিন্তু মা তোর চরণ তোলে দেখে তুই আমাকে ফেলে দে না। তাই সেই ওপার বাংলার আলেক দেওয়ান তার চরণে জানায় প্রণাম। সে একজন মুসলমান ঘরের সন্তান হয়ে আবার শ্যামা মাকে নিয়ে গানটাই দেখেছে। আজকে সেই গান দিয়ে শুরু করবো বাবু। আমি আর কিছু জানি না, জানি কে দুঃখ ফেলে, জানি কেবল দুঃখ ফেলে, করতে
মায়ের যে রূপ, মায়ের যে বসে আমি বর্ণনা করে শেষ করতে পারব না। কেননা কোনো বস্তুর সাথে মায়ের গুণের বর্ণনা করে শেষ করা যায় না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডখানা যদি একটা দাড়িতে পাল্লাতে তুলে দেওয়া বস্তু, তা কখনো ওজন করে মাপা যায় না। তাই রামপ্রসাদ বললেন, মা তোর গুণের বর্ণনা, তোর রূপের বর্ণনা আমি কি দেব মা, জগতে তো সেই বর্ণনা মিলে না। পঞ্চাশত Shop.